প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো। আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি একতলা বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচের মধ্যে 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 33 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 55 ফিট। টোটালি 1815 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1815 স্কোয়ার ফিট জায়গা হলে এরকম 3টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন দিয়ে 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এক একটি ইউনিটে 3টি বেডরুম করে রাখা হয়েছে, সামনে 2টি বেডরুম এবং পিছনে 1টি বেডরুম। তারপরে দেখতে পাচ্ছেন 2টি বারান্দা রাখা হয়েছে সামনে, অসাধারণ 2টি বারান্দা রাখা হয়েছে। এবং সিঁড়ি রুমটা দিয়ে আপনারা প্রবেশ করলেই আপনারা যে কোনো একটি ইউনিটে ঢুকতে পারবেন। তো এখানে 2টি দরজা রাখা হয়েছে, আপনারা চাইলে এখানে 1টি বা 2টি দরজা রাখতে পারেন। তো আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 18 ফিট করে, এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা যে কোনো একটি ইউনিটে ঢুকতে পারবেন। তো 2 ইউনিটের মাপই সব কিছুই সেম রাখা হয়েছে। তো সেই সুবাদে আমি আপনাদেরকে 1টি ইউনিটের মাপ বুঝিয়ে দিচ্ছি, বাকিটা ইনশাল্লাহ আপনারা নিচোকে দেখতে পাচ্ছেন। তো আপনারা সিঁড়ি দিয়ে আপনারা যখনই প্রবেশ করবেন, তখন প্রবেশ করার পরে 14 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট করে আমাদের ড্রয়িং রুমটার সাইজ রাখা আছে, ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ। তারপরে সামনে 2টি বেডরুমের সাইজ রাখা আছে 14 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি করে। তারপরে আরেকটি বেডরুমের সাইজ রাখা আছে 14 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি করে। তারপরে একটি কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি। তারপরে পিছনের মাস্টার বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে। তারপরে কিচেন রুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম অসাধারণ একটি বাড়ি নির্মাণ করতে পারেন আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে, অথবা আপনারা আপনাদের পরিচিত ইঞ্জিনিয়ার দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো যেহেতু সিঁড়ির দুই পাশে 2টি ইউনিট করে করা হয়েছে, আমি আপনাদেরকে 1টি ইউনিট ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1টি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে মোটামুটি প্লাস্টার কমপ্লিট করা হয়ে গেছে। তো আমাদের 1 ইউনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আরও 1টি ইউনিটের কাজ ধরবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি 1টি কমন টয়লেট রাখা হয়েছে, যেটা আমাদের কমন টয়লেট হিসেবে থাকবে। তো এটি আরও 1টি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ অবশ্য আপনারা দেখেছেন, অনেক সুন্দর করে রাখা হয়েছে। তো এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের বেডরুমটি। তো আমাদের সামনের বেডরুমটার মধ্যে 1টি আউট প্রবেশপথ রাখা হয়েছে এবং 2টি জানালা, 2টি দরজা রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনাদের 2 ইউনিটের যাদের ফ্যামিলিতে 2 ভাই আছে, তারা চাইলে এরকম সুন্দর করে ডিজাইন করে বাড়ি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে মোট 18টি কলম দিয়ে করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। যেহেতু আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি, তো আমাদের কলমটি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে করা হয়েছে, যাতে করে খরচ কমিয়ে আসে সেজন্যই করা হয়েছে। তারপরে এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও 1টি ইউনিট। এই ইউনিটের কাজটা আপাতত স্থগিত করা আছে। তো আমরা ওই পাশের ইউনিটের কাজ শেষ করে ইনশাল্লাহ আমরা এই পাশের ইউনিটের কাজ ধরবো। তো আপনাদের উদ্দেশ্যে আমি আরও 1টি মূল্যবান কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে 1টি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা বাড়ি করার আগে অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার অথবা দক্ষ কনেক্টর দ্বারা আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আর একটি হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ইঞ্জিনিয়ার যে খরচটা আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে বাড়ির কাজের শেষের দিকে আপনারা ওই টাকা দিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারেন, অথবা শর্ট পড়লে যাতে আপনারা এই টাকা খরচ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের উপরে ছাদের
ফিনিশিংটা খুব ভালো করে করা হয়েছে। তো উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে, তো আমাদের নিচের ফ্লোরটি ঢালাই করা হবে ইনশাল্লাহ 3 ইঞ্চি করে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িতে দেখতে পাচ্ছেন যে একটি কাঠের চৌকাঠ লাগানো হয়েছে, যেহেতু আমাদের এটা মেন দরজা। তো আপনারা চাইলে আপনাদের মেন দরজাগুলোতে এরকম কাঠের চৌকাঠ লাগাতে পারেন, এবং ভিতরের দরজাগুলোর মধ্যে আপনারা স্টিলের দরজাও লাগাতে পারেন, কাঠের দরজাও লাগাতে পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়িগুলো ধাপ সাইজ রাখা হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আসলে করোনার জন্য এই বাড়ির কাজটি আবার স্থগিত করা আছে, তো ইনশাল্লাহ ওনাদের টাকা পয়সা হলে আবার আমরা এই বাড়ির কাজটি শুরু করে দিব। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 8,40,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 8,40,000 টাকা দিয়ে আমরা 1,815 স্কোয়ার ফিট একটি ছাদ ঢালাই করেছি, এবং নিচের 1 ইউনিটের ঘাটনি করে ফেলেছি। তো ইনশাল্লাহ আমরা আশা করছি পুরো বাড়িটি কমপ্লিট করতে আমাদের লাগবে 20-22 লক্ষ টাকা। তো 20-22 লক্ষ টাকা হলে আপনারাও এরকম বড়সড় একটি বাড়ির টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।